ওয়েলকাম টু ম্যাজি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা বেশ সুন্দর জায়গায়। কলকাতার বুকে যে এরকম একটা জায়গা থাকতে পারে সেটাই আমার ধারণার বাইরে ছিল। আমরা কবি নজরুলে নেমেছি, এখান থেকে আমরা অটো ধরে চলে যাব। আমাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিওগ্রাফি করা, তাই প্রথম থেকেই আমরা শুরু করে দিয়েছি ভিডিওগ্রাফি। এখানে এত সুন্দর সুন্দর পায়রা দেখে আমার বন্ধু রেজিস্ট করতে পারেনি, ও ভিডিও করা শুরু করে দিয়েছে। কবি নজরুলের সামনে থেকে যে অটোগুলো ছাড়ে সেই অটোয় উঠে বলতে হবে রথতলা যাব। আমরা কিন্তু রথতলা নামিনি, আমরা নেমেছিলাম নরেন্দ্রপুর। আসলে আমরা জানতাম না যে রথতলা নামলে রথতলা থেকে ওটা কাছে পড়বে, তাই নরেন্দ্রপুর থেকে আমাদের 10 থেকে 12 মিনিট হাঁটা পড়েছে। এ তো আমার মনেই হচ্ছে না আমি কবি নজরুল এসেছি, এ কি জায়গা, সব পুরানো পুরানো বাড়িঘর। আলাদাই মূল উদ্দেশ্য যখন ভিডিওগ্রাফি করাই তখন রাস্তা থেকে, আকাশ থেকে, ইট থেকে, গাছ থেকে কিছুই ছাড়া চলবে না, আর আমরা আজকে কিছু ছাড়বও না। তাই রাস্তায় যেতে যেতেই যে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি সবই সুন্দর করে ভিডিও করে নিয়েছি। তোমরাও জানাও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। নরেন্দ্রপুর থেকে আমাদের বেশ অনেকটা হাঁটা পড়লো ঠিকই, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা বেশ কয়েকটা ভালো ভিডিও পেয়ে গেছি। অবশেষে আমরা পৌঁছে গেছি চিন্তামণি বার্ড স্যাংচুয়ারিতে। 120 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। সেরা প্রথম এক ঝলক দেখে আমার একটাই শব্দ মাথায় এলো, সেরা। আসলে এত গাছপালা আমাদের আশেপাশে তো দেখা যায় না, তাই এত সবুজ একসাথে দেখলে চোখটা যেমন জুড়িয়ে যায় মনটাও সেরকম শান্ত স্নিগ্ধ হয়ে ওঠে। আর ফটো বা ভিডিওগ্রাফির জন্য তো দারুণ জায়গা। আমি একটা রিলও বানিয়েছি, আমার ইনস্টাগ্রাম পেজে গেলে তোমরা রিলটা দেখতে পাবে। বাদর ওইটুকু জায়গার মধ্যে বাদরটা যেভাবে নাচানাচি করছিল দেখতে বেশ ভালো লাগছিল। এরপরে আমরা বাদরকে পেছনে ফেলে রেখে একটা এমন জায়গায় গেলাম যেখানে খালি সবুজ আর সবুজ, ওপরে নিচে সামনে পেছনে, এখানেই আমি রিলটা শ্যুট করেছি। যারা যারা আমার রিলটা দেখে জিজ্ঞাসা করেছিলে কোথায়, এই হলো সেই জায়গা। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও বেশ ভালো হবে। জঙ্গল কিন্তু এখানে বেশ ঘন, কিছু কিছু এমন জায়গাও ছিল যেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছচ্ছিল না। আমরা একটু দুপুরের দিকে গেছিলাম ঠিকই, কিন্তু বোঝাই যাচ্ছিল দেখে একদম পুরো অন্ধকার হয়ে গেছিল জায়গাটা, আর উপরে আকাশ প্রায় দেখাই যাচ্ছিল না গাছের জন্য। এছাড়াও মশার কামড় খেতে খেতে হাত পা সব ফুলে গেছিল, আর আমি একটা ভালো জুতো পরে যাইনি, মানে একটা শু টাইপের পরে গেলে এখানে ভালো হতো। আশেপাশে কত কি পোকা মাকড় পিঁপড়ে থাকতে পারে, আমার এই জুতোটার জন্য আমার সারা পা চুলকে চুলকে আমার পা পুরো ফুলে গেছিল। পোস্ট খুব একটা বেশি ভালো দিতে পারি না, কিন্তু বন্ধু বলেছিল যে আজকে অনেক ভালো ভালো ভিডিও করে দেবে, তাই জন্য আমি একটা সুন্দর জামা পরে একটু সেজে গুজে চলে গেছি। ইউটিউব থেকে বেশ কিছু শর্ট দেখে গেছিলাম আমরা, সেগুলোই আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। কোনোটা ফরওয়ার্ডে যাওয়া, কোনোটা ব্যাকওয়ার্ডে আসা, কোনোটা ফেস রিভিল, আরও কত কত সব শর্টের নাম আমি তো এত জানিও না। ওর ভালো লেগেছে ভিডিওগুলো দেখে, তাই জন্য বললো ঠিক আছে ইমপ্লিমেন্ট করে একটু দেখা যাক। আর এত সুন্দর জায়গা, এখানে ইমপ্লিমেন্ট করতেও বেশ ভালো লাগলো। তোমরাও দেখো, দেখে জানাও যে আমাদের এই শর্টগুলো কেমন হয়েছে, আর তোমরা কোনোটা
তোমাদের ভিডিওতে বা তোমরা যে ব্লগ করো বা কোনো রকম ভিডিও করো সেখানে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো কি না। সেঞ্চুয়ারি ঠিকই, কিন্তু আমরা খুব বেশি পাখি দেখতে পাইনি, সেটা হয়তো আশেপাশে এত নয়েজের জন্যই, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তোমরাও দেখে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো আর এই জায়গাটা কেমন লাগলো। এখান থেকে বেরিয়ে আমরা বোহো ক্যাফেতে খেতে গেছিলাম, আবার বোহো ক্যাফে আমার তো ভীষণই ভালো লাগে এবং আমার সাথে যে গেছিলো তারও খুব পছন্দের। গিয়ে দেখলাম মেনু কার্ডগুলো বদলে গেছে, আগেরবার যেরকম মেনু কার্ড দেখেছিলাম এবার আর সেগুলো নেই। আমি একটা ব্রাউনি নিলাম, আমার খুব খেতে ইচ্ছা করছিল, আর আমার বন্ধু একটা ডার্ক চকলেট শেক নিল। দুটোই খেতে বেশ ভালোই লাগলো, যদিও ব্রাউনিটা আমার মনে হচ্ছিল একটু বেশি মিষ্টি, মানে চকলেট সসটা একটু বেশি দিয়ে দিয়েছে, একটু কম দিলে হয়তো খেতে একটু ভালো লাগতো, কারণ আমার না চকলেটে একটু ওই তিতা তিতা ব্যাপারটা বেশি ভালো লাগে। আমাদের চকলেট শেকে যে স্টিকটা ছিল সেটা একদম নিচে ঢুকে গেছিলো, তাই কাঁটা চামচ দিয়ে অপারেশন করে বের করে সেটা খাওয়া হলো। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানিও তোমরা ভিজিট করেছো কি না। যদি ভিজিট না করে থাকো, যারা গাছপালা পছন্দ করো অবশ্যই ভিজিট করো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।